বনগাঁ পুলিশ জেলার নতুন ভবনের উদ্বোধন হলো মঙ্গলবার। এদিন নতুন ভবনের উদ্বোধন করেন অতিরিক্ত মহানির্দেশক সঞ্জয় সিং। বনগাঁ পুলিশ জেলার নতুন কার্যালয়ের উদ্বোধন হলো মঙ্গলবার। এদিন বনগাঁ রামনগর রোডে নতুন এই ভবনের উদ্বোধন করেন রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক সঞ্জয় সিংহ। উপস্থিত ছিলেন ডিআইজি প্রেসিডেন্সি অশোক কুমার, পুলিশ সুপার শ্রী সুধাকর, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার তরুণ হালদার সহ পুলিশের আধিকারিকরা। এদিন কার্যালয়টি ঘুরে দেখেন পুলিশের আধিকারিকরা। নতুন পুলিশ জেলার এই ভবন উদ্বোধন হওয়ায় প্রশাসনের কাজে অনেক সুবিধা হবে বলে জানান পুলিশ আধিকারিকরা। আগামীতে আরও থানা বাড়ানো হবে বলেও জানা যায়। 2019 তারিখে গভর্নমেন্ট নতুন বঙ্গা ডিস্ট্রিক্ট আগেকার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টকে বিভাজন করে ক্রিয়েট করা হয়েছিল প্রশাসনিক সুবিধার জন্য, যাতে মানুষ এখানে কাছাকাছি পেতে পারে যে এসপি অফিসে যে সুবিধাগুলো যতগুলো আছে এবং যেগুলো নিদান এসপি অফিস থেকে হবে সেটা যেন এখান থেকে কাছাকাছি পেতে পারে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রথম এসপি শ্রী তরুণ উনি এটা নতুন এসপি অফিস আজকে করতে পেরেছেন, রেডি করতে পেরেছেন এবং আজ থেকে এটা প্রপারলি ফাংশন করবে, আমরা আশা করি এটা মানুষের অনেক উপকার হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।